এটি আমাদের পৃথিবী, আমাদের প্রিয় ঠিকানা। এখানে আমরা বাঁচি, এখানে হাসি, এখানেই খেলা করি, এখানেই ফুল ফোটে, শিশু জন্মায়, বৃষ্টি হয়, প্রাণ ভরে নিঃশ্বাস নেই, প্রিয় মানুষদের নিয়ে একসাথে থাকি। তবে শকিং নিউজ এইটাই, আমরাই আবার এই পৃথিবীকে তিলে তিলে হত্যা করছি। মহাশূন্যের মাঝে অগণিত গ্যালাক্সি, তার মধ্যে ছোট্ট একটি গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে। এর মধ্যে কোটি কোটি নক্ষত্র রয়েছে, যার মধ্যে সূর্য একটি। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর মধ্যে একটি গ্রহ আমাদের পৃথিবী। একমাত্র এখানেই প্রাণ ধারণ সম্ভব। এটি আমাদের বসবাসের জায়গা, চির আপন, চির চেনা। আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার তা আমরা সবই পাই এখান থেকেই। অথচ তিলে তিলে আমরাই হত্যা করছি আমাদের এই আদি নিবাসকে। আজ পৃথিবী জুড়ে যে উত্তাপ ছড়াচ্ছে তা আমরা নিজেরাই কামিয়েছি আমাদের দুহাত দিয়ে। কিভাবে বলছি, আমাদের আগে বুঝতে হবে পরিবেশ এবং প্রকৃতির চক্র। প্রাণের অস্তিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হল বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল ছাড়া প্রাণ অসম্ভব। এই বায়ুমণ্ডলকে ধরে রাখতে সহায়তা করে পৃথিবীর ওজোন স্তর, যা তাপ এবং বায়ু ধরে রাখে। তাপ যদি ধরে না রাখা হয়, রাতের অন্ধকারে নিমিষেই আমরা বরফে পরিণত হব। তাই সারাদিনের তাপমাত্রা রাতের বেলায় ধরে রাখে এই ওজোন স্তর। মোট কথা, এই ওজোন স্তর জীবনের জন্য যে পরিমাণ তাপ বা বায়ু দরকার তা পৃথিবীতেই ধরে রাখে। আমরা জানি আমাদের বায়ুর মধ্যে যে অক্সিজেন রয়েছে তা আমাদের জীবন ধারণে সহায়তা করে, আর এই অক্সিজেন আসে গাছপালা থেকে। এই অক্সিজেন আবার প্রকৃতি ঠান্ডা রাখতেও সহায়তা করে। পরিবেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু গাছ আমরা কেটে ফেলছি কোনো চিন্তা ছাড়াই, যা পৃথিবীর তাপমাত্রা বাড়ার অন্যতম একটি কারণ। বিষয়গুলো আমরা সবাই বুঝি, কিন্তু কেন জানি মানতে পারি না। একটি পরিসংখ্যান বলছে, শুধুমাত্র অ্যামাজন বন থেকে যে পরিমাণ গাছ কাটা হয় তা প্রতি মিনিটে 3টি ফুটবল মাঠের সমান। তাহলে বুঝে নেবার, আর আমরা দোষ দিচ্ছি কাকে? কার্বনের পরিমাণ বৃদ্ধির কারণে পৃথিবীও দিনে দিনে ক্ষিপ্ত হয়ে উঠছে গরমে। প্রকৃতির সাথে বিরূপ আচরণটাই আসলে প্রকৃতি আমাদের ফেরত দিচ্ছে। এভাবে চলতে থাকলে আরও দিবে, নিঃশেষ হয়ে যাবে এই জীবন সভ্যতা। কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ময়লা আবর্জনা পোড়ানো, কার্বন তৈরির যেন প্রতিযোগিতায় নেমে পড়েছি আমরা। প্লাস্টিকের যা ইচ্ছে তাই ব্যবহার, সমুদ্র দূষণ, নদী ভরাট, বৃক্ষ নিধন, কি করছি না আমরা প্রকৃতির সাথে? দুই মেরুর বরফ গলে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি, এভাবে চলতে থাকলে আগামী 100 বছরের মধ্যে পানির নিচে চলে যাবে অনেক দেশ। ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমেই যাচ্ছে, আর কিছুদিন পর হয়তো পান করার পানি পাবো না আমরা। আজ পৃথিবীর পরিবেশে এমন অবস্থা, বর্ষাকালে বৃষ্টি নেই, শীতকালে শীত নেই, বসন্তে কোকিল নেই, ঠান্ডা ঝড়ো হাওয়া নেই। অন্যদিকে শীতকালে বৃষ্টি, বর্ষাকালে খরা, গ্রীষ্মকালে কুয়াশা, মানে কি এক হজ বরল অবস্থা প্রকৃতির। পৃথিবী উষ্ণায়নের পরিসংখ্যানটা দেখেন, এখানে 1880 সাল থেকে 2019 সাল পর্যন্ত পরিসংখ্যান দেখানো হয়েছে। হলুদগুলো হলো কম তাপমাত্রার এরিয়া, আর লালগুলো বেশি তাপমাত্রার। পার্থক্যটা বুঝতে পারছেন? কাকে দোষ দিচ্ছেন আপনি? শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কতদিন আর থাকবেন? একদিন বের হতেই হবে, সেদিন আর কোনো উপায় থাকবে না। হয় এভাবেই গরম সহ্য করতে করতে একসময় মারা যান, নইলে আজই আসুন আমরা আমাদের পৃথিবীটাকে নতুন করে সাজাই। মঙ্গলে বসবাসের প্ল্যান করার চেয়ে আমাদের এই মাতৃসুলভ পৃথিবীটা সাজানোই কি সহজ নয়? কেন এত লোভ, কেন এত হিংসা, এত হানাহানি? একদিনে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, রেখে যাব আমাদের আপনার সন্তানদেরই।
কি উপহার দিয়ে যাচ্ছি তাদের? এই পৃথিবী কি তাদের কাম্য ছিল? একটি সবুজ শ্যামল পৃথিবী কি তাদের জন্য রেখে যেতে পারে না?